করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে জের বার বিভিন্ন অংশের মানুষ, ঠিক এই সময় আম্পানের মতো ঝড়ে চরম বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের এই রাজ্য। কার্যত বিধ্বস্ত অবস্থায় এই রাজ্যের বিভিন্ন জেলার কয়েক হাজার মানুষের, তাই তাদের পাশে দাঁড়ানোটাই একটি নৈতিক দায়িত্ব। আর এই দায়িত্ববোধের জায়গা থেকেই শনিবার কোচবিহার শহরে পথে নেমে মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ শুরু করলো সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটি। দায়িত্ববোধের তাগিদেই এদিন কোচবিহার শহরের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন পুরাতন পোস্ট অফিস পাড়া এলাকায় অস্থায়ী সবজি বাজার এবং ভবানীগঞ্জ বাজারের মাছ বাজারে আসা সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করলেন সিপিআইএম নেতাকর্মীরা। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটির সম্পাদক সাধন দেব, সিপিআইএম নেতা মহানন্দ সাহা, রঞ্জন ভট্টাচার্য, ছাত্র কৌশিক ঘোষ, যুবনেতা ভাস্কর মুখার্জি প্রমুখ। এদিন সিপিআইএম নেতা রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, সম্প্রতি এ রাজ্যের বিভিন্ন জেলা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আম্পান ঝড়ের তাণ্ডবে। বিশেষ করে চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। ঝড় বিধ্বস্ত এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার উদ্দেশ্যেই এদিন পথে নেমে অর্থ সংগ্রহ করছেন তারা। তিনি কোচবিহার শহরের সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন, এই আম্পান বিধ্বস্ত এলাকায় মানুষকে সহযোগিতা করতে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আপনারা জানেন গোটা পশ্চিমবাংলা, সাথে বিশেষ করে দক্ষিণবঙ্গে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন। সেই মানুষজনের পাশে দাঁড়াতে আজকে আমরা সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটি আজকে আমরা পথে নেমেছি। কোচবিহার শহরে মানুষের কাছে আমাদের আবেদন যে আমফানে বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ান, এই আহ্বানকে সামনে রেখে আজকে আমরা অর্থ কালেকশন করছি। এই অর্থ আমরা বিধ্বস্ত মানুষদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।